আল্লাহ পাকুল আলামিন আমাদের নবীর কণ্ঠের মধ্যে এত মধু দিয়েছে যে ব্যক্তি নবীজির একবার একটি কথা শুনতো একবার নবীজির একটা দাওয়াত পেতো ওই ব্যক্তি ইসলামের প্রতি আকৃষ্ট হওয়া ছাড়া তার কোনো উপায় থাকতো না সূরজ দিয়া আপনি সোয়াউ কোয়ে ফায়গাম

যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে সালাতুল মাগরিবের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে মাজলিস আসার এবং বসার জন্য তফিক দান করেছেন এরকম ভাবে আমাদের মতো অনেক ভাই দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততা তারা মশগুল রয়েছেন তারা কিন্তু এখানে আসতে পারেন নাই বিফজ দিল্লাহ যদি না হয় দিনের কোনো কাজ আল্লাহ পাকের গোলামি করা সম্ভব নয়

ইমামুল আম্বিয়া ইমামুল মুতাকিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সর্বোপরি শকর যে আল্লাহ তালা আমাদেরকে বর্তমান পৃথিবীর এই কঠিন পরিস্থিতির মধ্যে গ্রাম অঞ্চলের ছোট্ট পল্লিতে এত সুন্দর একটি দিনই মাহফিলা আসার এবং বসার জন্য তৌফিক দান করেছেন এটা আল্লাহ তালার বড় করুণা এবং বড় মেহরবান আমাদেরকে যে কত বেশি নিয়ামত দান করেছেন যে আল্লাহ তালার কত বেশি পরিমাণ নিয়ামত আমরা ভোগ করতেছি সেটার কোন হিসাব নেই আল্লাহ পাক রব্বুল আলমিন

যদি তোমরা আমার নিয়ামত কে গণনা করো লা তুহসুহা তাহলে কখনোই গণনা করে শেষ করতে পারবা না এত বেশি পরিমাণ নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছি এত বেশি পরিমাণ নিয়ামত তোমাদেরকে দান করেছি যে নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি তুমি সেজদায় পড়ে থাকো আমার একটি নিয়ামতের শুক্রিয়া কোনোদিন আদায় করা সম্ভব হবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক কেমন দয়াময় কেমন আমাদের জন্য আমাদের রব সারা পৃথিবীটাকে দিয়ে রাখছে হে আমার বান্দা কি ভোগ করবে কি খাবে কি পান করবে সব কিছু তোমার জন্য তুমি শুধু খাও পান করো বিনিময় শুধু আমি আল্লাহ তালার ইবাদত করো আমি করো কারণ আল্লাহ জিন এবং আল্লাহ তালার গুলামী করার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তালা ব্যতীত আর কোন মাখলুকের কোন মানুষের কারো গুলামী করা যাবে না আল্লাহিন কোরআনে হাকিমের মধ্যে বলেন ওয়া মা খালাকตุল ইনসা ইল্লা আমি জিন এবং ইংসান এই দুই জাতিকে আমি শুধুমাত্র আমি আল্লাহ তালার গোলামি করার জন্য সৃষ্টি করেছি ইবাদত করেছি আল্লাহ রাব্বুল এত বেশি পরিমাণ নেয়ামত দান করেছেন ব্রিটিশ এক ডাক্তার সাহেব সাহেব এক মুসলিমকে বলল ও মুসলমান তোমরা কেন হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে কি রয়েছে আলহামদুলিল্লাহ কেন বলো হাসি দিয়েছ তোমার সব ময়লা বুঝনা বের হয়ে গিয়েছে এটা তো তোমার জন্য আরো ভালো ভালো ওই মুসলিম যুবক উত্তর দিল ও ডাক্তার সাহেব আমরা হাসি দেওয়ার পরে এই জন্য আলহামদুলিল্লাহ বলে মহান মালিকের শুক্রিয়া আদায় করি কারণ আমার এই হাসির সাথে আমার এই হাসি দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীর থেকে অনেক গুলো বিষাক্ত রোগ এই হাসির মাধ্যমে বের করে দেয় সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দকে এত বেশি পরিমাণ নিয়ামত দান করেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান ছিলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর সর্বকনিষ্ঠ স্ত্রী ছিলেন তিনি সবচেয়ে বেশি মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন তার থেকে প্রায় 2000 এরও বেশি হাদিস বর্ণিত পাওয়া যায় হাদিসের কিতাবের মধ্যে আম্মা যায়শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাগ্যবতী মহিলা সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর প্রথম খলিফা ও ইয়াউবকরের সৌভাগ্যশীলি কন্যা আল্লাহর নবীর সৌভাগ্যশীল স্ত্রী তিনি বলেন একবার এক সাহাবী আমার কাছে প্রশ্ন করল হে আম্মা জান আপনি তো সব সময় নবিজির সাথে থাকেন অত ইব নবিজির আশ্চর্যের অলৌকিক কিছু ঘটনা আমাদের কাছে বর্ণনা করেন

এর পরে কিছুক্ষণ পরে তিনি উঠে গেলেন উঠে গিয়ে বলতেছেন হে আওবকরের কন্যা তুমি কি আল্লাহ তাআলা ইবাদত করবা না আম্মা জারায়েসা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হ্যাঁ অবশ্যই করব তবে আমার ইচ্ছা আপনার সাথে একটু কাটানো সময় কাটানো তবে সময় কাটানো এটা আমার ইচ্ছা ছিল তবে আমি বলতেছি আমার পক্ষ থেকে আপনার জন্য অনুমতি দিয়ে দিলাম আপনি আল্লাহ তালা রায়বাদাতের জন্য তৈয়ার হয়ে যান আপনি আল্লাহ তালা রায়বাদাতে নিজেকে মগ্ন করে নেন আম্মাজ রায়শা সিদ্দেশরাদি আল্লাহ আই আনহা বলেন এরপরে আমি লক্ষ্য করলাম আল্লাহ নবী রহমান তুলিল্লা আল্লাহ মিন গুম থেকে শয়ন থেকে শয্যা থেকে ওঠার পরে তিনি পানির পাত্র নিলেন পানির পাত্র নিয়োজও করলেন সুন্দরভাবে পানি বেশি অপচয় করেন নাই এরপরে আল্লাহর নবী নামাজ দাঁড়িয়ে গেলেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য নবীজি দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার ইবনে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সময় ধরে নামাজ আদায় করতেছেন এত লম্বা দীর্ঘ সিজদা দীর্ঘ রুকু তিনি করতেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে কান্না শুরু করে দিলেন কান্না কাটি করতেছেন এবং আমি দেখলাম তিনি এত লম্বা সময় পরিমাণ রুকুর মধ্যে ছিলেন সেজদার মধ্যে ছিলেন আমার এটা জিয়ানের মধ্যে আসলো আমি মনে করলাম হতে পারে আল্লাহর নবীর মরণ হয়ে গিয়েছে আর হয়তো মনে হয় উঠবে না কি দরকার ছিল এত লং টাইম ধরে তিনি সেজদা পড়ে থাকার কিদার ছিল সিলেতে লম্বা সময় ধরে রুকুর মধ্যে কাটিয়ে দেওয়ার। যে নবীর আগের পরের সমস্ত গুন আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন এরপরে ওই আল্লাহর নবী তিনি আল্লাহর প্রিয় মাহবুব পৃথিবীর মধ্যে সমস্ত উম্মতে রয়ে আজমা অনুযায়ী আল্লাহ তালার পরে আমাদের নবীর স্থান নবীর সম্মান নবীর इज्जत আল্লাহ পাক রব্বুল আলামিন পর আল্লাহ তাআলা দিয়েছেন এত মাকফুর হওয়ার পরেও তিনি ক্ষমা প্রাপ্ত ব্যক্তি এত কিছুর পরেও আল্লাহ তাআলা তাকে এত নিয়ামত দিয়েছেন কেন এর পরেও তিনি এত লম্বা সময় ধরে রুকু সেজদার সময় কাটাতেন নামাজ আদায় করতেন কান্না কাটি করতেন আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই প্রশ্নের উত্তরে আল্লাহ তা আল্লাহ রব আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আয়েশা

আমাকে নিয়ে আমাদের আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্যে ارشاد করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লা আল্লাহ পাক বলেন তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করো এবং আমার নিয়ামতের অকৃতজ্ঞতা হও অকৃত কিশিল বান্দা হও তাহলে আমি আল্লাহ তারা তোমাদের থেকে নিয়ামত তো চিনিয়ে নিবই এবং আমার আজাব বড় কঠিন দরদ না এজন্য আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া অবশ্যই আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের কি কি পরিমাণ নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখছেন এটা একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কেউ বলতে পারবে না

যে সময়ে সারা পৃথিবীর মধ্যে শুধু অশান্তি আর অশান্তি হানাহানি মারামারি কাটাকাটি মূর্খতার গহীন আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন নবীজি আসার পরে যখন নাকি নবীজি আস্তে আস্তে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন মুশ্রেকদেরকে দাওয়াত দিতেছেন নবীজির পরিবার পরিজনদেরকে নিকট আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিতেছেন তখন মানুষ ইসলাম গ্রহণ করতেছে দলে 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 মানুষ ইসলামের সুশীতল ছায়া তোলা আসতেছে আল্লাহর নবীর দাওয়াত মানুষ গ্রহণ করতেছে কিন্তু মুশরিকরা সেটা সহ্য করতে পারলো না তারা দেখতেছে যে মোহাম্মদের ধর্ম ইসলাম ধর্ম এমন ভাবে এগুতেছে এমন সুন্দর ভাবে ইসলামের প্রসার প্রসার হইতেছে আর যদি অল্প কিছুদিন তাকে আমরা সময় দেই আমাদের বাপ দাদার ধর্মর ১৩টা বাজিয়ে দিবে বারোটা বাজিয়ে দিবে অতএব তাকে আর সামনে এগুতে দেওয়া যাবে না তারা এটা প্ল্যান করল মুক্কাদে যখন নাকি কোন মানুষ বাহির থেকে কোন মানুষ আসে তাকে তার আগে বুঝিয়ে পড়িয়ে দেয় যে এই ভাই ভালো করে শোনাও এই লোকটাকে তোমরা দেখতেছ এই লোকটা হচ্ছে মোহাম্মদ তার শুধু কাজ হচ্ছে মানুষকে জাদুমাখা কথা বার্তি বলে মানুষকে তার দলের দিকে ডাকা তার দলের অন্তর্ভুক্ত করা সে নাকি এক আল্লাহ তালার দাওয়াত দেয় এক রবের দিকে মানুষকে দাওয়াত দেয় আহ্বান করে খবরদার তোমরা তার কথা শুনিও না সেরাতের কিতাবের মধ্যে একটি ঘটনা আসছে প্রখ্যাত সাহাবি তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের বাসিন্দা তিনি একবার মক্কাতে আসলেন সফর উদ্দেশ্যে তিনি আসার পরে ওই মক্কার দুষ্ট লোকগুলো তুফাইল ইবনে আমর দাউসিকে বলতে লাগলো তুমি মক্কায় আসছো ভালো কথা তুমি অনেক সম্মানী ব্যক্তি অনেক দামি মানুষ কিন্তু আমাদের এখানে এমন একজন ব্যক্তি রয়েছে যার নাম মোহাম্মদ যার কথার মধ্যে মধু যার কথাগুলো জাদুমাখা কথা যে মানুষ একবার তার কথা শুনে সেই মানুষ তার দলভক্ত হয়ে যায় তার প্রতি ঈমান নিয়ে আসে কবরদার তুমি তার দাওয়াত গ্রহণ করবে না মুহাম্মদ তোমাকে দাওয়াত দিবে তুমি তার পলবনে পড়বে না কুরআনের আওয়াজ শুনবে না ইসলামের পথে তুমি দাবিত হবে না ওই তো তিনি অনেক জ্ঞানী মানুষ ছিলেন অনেক উচ্ছাঙ্গের উচ্চ পদস্থ একজন ব্যক্তি ছিলেন তিনি চিন্তা করলেন এত বেশি করে আমাকে বুঝাইতেছে তারা না জানি আমার কোন ক্ষতি হয়ে যায় কিনা এই কারণে আমি তার কথা শুনবো না তার দাওয়াতে আমি সাড়া দিব না সে যখন মুক্কা শরীফে হারাম শরীফে প্রবেশ করলো কানের মধ্যে তুলা দিয়ে ঢুকলো যাতে করে মুহাম্মাদের কোরআনের আওয়াজ মুহাম্মাদের দাওয়া তার কানে এসে না পৌঁছে আর সে যেন তার দলভুক্ত না হয়ে যায় কিন্তু ঘটনা ক্রমে একদিন পজরের সময় আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছেন কি মধুর তেলাওয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর কণ্ঠের মধ্যে এত মধু দিয়েছে যে ব্যক্তি নবীজির একবার একটি কথা শুনতো একবার নবীজির একটা দাওয়াত পেতো ওই ব্যক্তি ইসলামের প্রতি আকৃষ্ট হওয়া ছাড়া তার কোনো উপায় থাকতো না ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের মাধুর্যতা দেখে নবী মোহাম্মদ সাল্লামের আদর্শ এবং তার ব্যবহার দেখে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিধর্মীরা যোগে যোগে ইসলাম গ্রহণ করেছে আজ পর্যন্ত বড় বড় পাদ্রীরা বড় বড় খ্রিস্টানরা বড় বড় ধর্ম যাজকেরা নবীজির কথা শুনে নবীজির জীবনী পড়ে সিরত পড়ে

জাদুমাকে কথা বলবে তুমি তার তলবনে পড়ে যাবে সেই লক্ষ্যে ওই ওমর দাউসি কানের মধ্যে তুলা দিয়ে দিল যাতে করে মুহাম্মাদের কালাম না শুনতে পাওয়া যায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই সাহাবী কে হেদায়েত দিয়ে দিবেন এটা তো মালিকের ইচ্ছা তো উনি তেলাওয়াত করতেছিলেন ফজরের সময় ওমর ইবনে দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার বাহির থেকে নবীজির তেলোয়ার শুনলেন আর তেলোয়ার শুনার সাথে সাথে বলতেছেন মাশা এটা কেমন তেলোয়াত কি আজিব তেলোয়াত এটার মধ্যে এত মধুমাখা কি সুন্দর কথা এটা তো কোনো মানুষের কালাম নয় এটা গণ গণকের কালাম নয় এটা কোনো কবির কবিতা নয় নিশ্চয় এটা ঐশী আল্লাহ পাকের পদত্তায় কাইলেম এরপরে তিনি নামাজের পড়েন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলমীদের সাথে দেখা করলেন দেখা করার পরে ওনার বিস্তারিত ঘটনা বললেন আমি মক্কাতে আসলাম ইয়ামান থেকে আপনার এলাকার লোকেরা দুষ্ট এই লোকগুলো আমাকে বুঝিয়ে শুনি অনেক কিছু দেখাইলো আমাকে অনেক অঙ্ক দিল যে তুমি মুহাম্মাদের কাছে যেও না তার দাওয়াত গ্রহণ করিও না তার কথা শোনো না কারণ তার কথার মধ্যে জাদু রয়েছে হয়তো তুমি তার পলবনে পড়ে যাবে কিন্তু আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিবেন হয়তো তার ইচ্ছা আমি পজারের সময় আপনার কোরআনতাল শুনলাম আমার কাছে এত ভালো লেগেছে এত বেশি ভালো লেগেছে আল্লাহর নবী আপনার কাছে আমি আসলাম আপদ আপনার কাছে আমি আপনার সামনে অবনত করে দিলাম আপনি আমাকে কোরআনের দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে ধন্য করে ইসলামের সুশীতল আমি আপনি আপনি আমাকে ইসলামের সুশীতল ছায়াতলে আমাদেরকে বরণ আমাকে বরণ করে নেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়িয়ে ওই লোককে ওই ওমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান বানিয়ে দিলেন দেখুন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা অনেক পুরনো কালচার আজ পর্যন্ত বেঈমানেরা অনেক চেষ্টা করতেছে অনেক পলিসি খাটাইতেছে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় কিভাবে ইসলামকে নিশ্চিহ্ন করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিনুর ওয়াদা হে আল্লাহর নবী আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে এই কুরআন দিয়ে পাঠাইলাম আমি আপনাকে হেফাযত করব কুরআন ওয়ালাক এবং কুরআনকেও হেফাযত করব ইন্না নাহনু নজলনা الذিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুদ আল্লাহ পাক বলেন এই কুরআন কি আমি নাজিল করলাম আর আমি নিজেই এই কোরআনকে হেফাজত করার জিমার নিয়ে নিলাম তাহলে কোরানের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র হোক না কেন বেহমত পর্যন্ত এই কোরানের একটি হরপ কোনো বেইমান কোন স্তানের দুশমন লাগাতে পারবে না না এটা আল্লাহ তালার ওয়াদা গত কয়েকদিন আগে আপনারা ফেসবুকে দেখলেন একটি ঘটনা ভাইরাল হয়ে গেল ভারতের কর্ণাটকে একটি নারী একটি ছাত্রী এক ছাত্রী কলেজ ছাত্রী মুসলিম সে আল্লাহ একবারে ধনী দিয়ে অনেকগুলো বেমান সন্ত্রাসীকে কাঁপিয়ে দিল তারে আল্লাহ একবারের মধ্যে এত বেশি পাওয়ার তারে ধনীটা তারে একটা আওয়াজ শুধু ওই মুসকান খানের নয় লক্ষ কোটি মানুষের ধনীও হলো আল্লাহ আকবর নায়রে তাকবীরের আওয়াজ এই নারে তাকবীর এর আওয়াজ দিয়ে পৃথিবী থেকে যত যুগ যুগে দুশমনরা এসেছে সবাইকে ধ্বংস করা হয়েছে এই নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার স্লোগানের মধ্যে এত বেশি পাওয়ার আল্লাহ দিয়েছেন যে আল্লাহু আকবার স্লোগান দিয়ে যত মুমিনরা জিহাদে অবতীর্ণ হয়েছে যত মানুষ সামনে অগ্রসর হয়েছে কে হই সফল কাম হয়েছে কে হই নাকাম হয় নাই কে হই পরাজিত হয় নাই আল্লাহ পাকের ওয়াদা এই নারে তাকবীর স্লোগান যে ব্যক্তি দিবে আমি রবের বড়ত্ব महत्व আমার কথা যে ব্যক্তি বলবে যার অন্তরে আমার इज्जत থাকবে আমি অবশ্যই অবশ্যই তাকে বিজয় করব এটা আল্লাহ তাআলার ওয়াদা সুতরাং মনে রাখবেন কিয়ামত পর্যন্ত ইসলাম আজ কিয়ামত পর্যন্ত কোন দুনিয়ার সমস্ত বেঈমানো যদি একসাথে হয়ে যায় কুরআনের কে কুরআনের একটি হরফও তারা ব্যстоং করতে পারবে না এজন্য কুরআনের শুশীতল ছায়াতলে আসতে হবে কুরআনকে আপনি নিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে হাকিম কে নিয়ে এই কোরআনে হাকিম কে আল্লাহ আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল আলমিন কে দিয়েছেন হে নবী জান দাওয়াত দেন মানুষদেরকে দাওয়াত দেন মানুষদেরকে দাওয়াত দেন ইসলামের প্রতি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল কেমন কষ্ট সহ্য করেছেন বলার কোনো অপেক্ষা রাখি না মুকার মুশ্রিক আমার আপনার প্রিয় নবী রহমতুল আইলামিন যে নবীর শৈলের মধ্যে একটি মুসা মাসি বসাও ছিল হারাম এই নবীকে এত বেশি অপমানিত করেছে এত বেশি নির্যাতন করেছে কষ্ট দিয়েছে একদিনের ঘটনা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতিল আলামিন যখন নামাজ দাঁড়ালেন নামাজ পড়তেছেন পাশে দিয়ে কিছু দুষ্ট লোক নবীজির পাশে বসে ষড়যন্ত্র করতেছিল আর বলতেছে এক দুষ্ট আর দুষ্টকে বলতেছে মুহাম্মদ এখন নামাজ পড়ার মধ্যে দাঁড়িয়েছে নামাজ পড়ার জন্য কিছুক্ষণ পরে সে রুকু করবে এর এরপরে সে কিন্তু সেজদায় যাবে তোমাদের মধ্যে কে আসো তোমাদের মধ্যে কে আসো এমন সাহসী যে নাকি ওটের নারী বুড়ি ওটের পায়খানা রক্ত ফুস এরকম গান্দা জিনিসগুলো নিয়ে এসে মুহাম্মাদের গাড়ির উপর রেখে দিবে কত বড় মারাত্মক ভয়ানক কথা যে নবীকে সৃষ্টি না করলে আমি আপনি দুনিয়া আসতে পারতাম না যে নবীর কারণে আলো বাতাস দেখতেছি যে নবীর কারণে সূর্য গ্রহণ নক্ষত্র দেখতেছি যে নবীর কারণে এত বড় নিয়ামত আমরা ভোগ করতেছি শুধু দুনিয়াতে নয় ফরকাল যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহ নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিন সেদিন উম্মতের জন্য কান্না করবেন উম্মতের জন্য মায়া কেরকম কত বেশি আল্লাহ নবী সাল্লাম বলেন হাসরের দিন আমি মিজানের পাল্লায় দৌড়াবো জাহান নামের রাস্তায় থাকবো এবং আমি তিন জায়গায় দৌড়াদৌড়ি করব যাতে করে আমার একটি উম্মতকেও কোনো একজন ফেরেশতা জাহান্নামে নিতে না পারে কেমন নবীদের ভালোবাসা উম্মতের জন্য কিন্তু সেই নবীর জন্য আমরা কি করতেছি একটু বাপনার বিষয় চিন্তা করার বিষয় নবীজির কোনো একটি সুন্নতের প্রতিও তো আমাদের আমল নাই আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ যখন নামাজ দাঁড়ালেন নামাজ দাঁড়ানোর পরে যখন তিনি সেজদায় গেলেন ওই মুশ্রিকরা দুষ্ট লোকগুলো যে ষড়যন্ত্র করেছে যে প্রাণ করেছে নবীজি সেজদায় গেলে নবীজির এই পবিত্র দেহের উপরে ওটের নারী বুড়ি না পাক জিনিসগুলো উঠিয়ে দিবে ওই মুশ্রিকগুলো তাদের দিদাহীন ভাবে কাজ করলো তাদের কপালে হেদায়েত নাই এটা আল্লাহ তাআলাই ভালো জানে

শৈল মুবারকের উপর রেখে দিল নাউজুবিল্লাহি মিন জালে তাহলে দেখেন কিরকম কষ্ট সহ্য করেছেন দ্বীনের জন্য ইসলামের জন্য শুধুমাত্র আমাদের জন্য আমাদের পর্যন্ত এই দ্বীনকে এই দ্বীন ইসলামের দাওয়াতকে আমাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর নবীর এত কষ্ট ওহদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দন্দন মুবারক শহীদ করলেন শুধু নবীজির কষ্ট হয়েছে তা নয় সাহাবাই কেরামরাও অনেক কষ্ট করেছেন দিন প্রতিষ্ঠার কাজে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলমিনের সাথে সাহাবাই কেরামরাও ত্যাগ তিতিকা স্বীকার করেছেন মুসলিম উম্মাহের মধ্যে আমাদের যে আকিদা বিশ্বাস আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামের পরে দুনিয়ার মধ্যে যত মানুষ হয়েছে উম্মতের মধ্যে সব চাইতে দামি ব্যক্তি হচ্ছেন হজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু খলিবতুল মুসলিম সিদ্দিক আকবর আবু বাকর রাদি আল্লাহ আনহু এই আবর রাজি আল্লাহ ইসলামের জন্য কত বেশি ত্যাগ তিতিকা দিয়েছেন আপনারা তো সিরাতের কিতাব পড়েন না হাদিসের কিতাব পড়েন না হাদিস জানেন না বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস আপনারা পড়েন না যদি কোরআনের তাফসীর পড়তেন হাদিসের ব্যাখ্যা পড়তেন হাদিস গ্রন্থ পড়তেন সিরাতের কিতাবগুলো অধ্যয়ন করতেন তাহলে বুঝতে পারতেন ইসলামের জন্য সাহাবায়ে کرامের কেমন ত্যাগ ত희কা ছিল কেমন কুরবানি খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর কেমন ত্যাগ ত희কা দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি হিজরতের উদ্দেশ্য করেছেন তিনি হিজরত করবেন মুক্কা থেকে মদিনায় যাবেন মুক্কার মুশ্রিকরা তার উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালিয়ে যেতে লাগলো এক সময় যখন নাকি নির্যাতনের সীমানা বেড়ে গেল নির্যাতনের সীমানা যখন নাকি বেড়ে গেল তাকওয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে হুকুম দিলেন ও নবী এবার আপনি হিজরত করেন মক্কা থেকে মদিনায় চলে যান ইয়াসরিবে চলে যান সেখানে আপনার দাওয়াতে অনেক মানুষ ইসলাম গ্রহণ করবে আপনি অবশ্যই সেখানে আপনার অনুসারীদেরকে পাবেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবী প্রেম দেখেন ইসলামের জন্য কেমন তার মায়া টেক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ বললেন ও আবু বকর আপনি আমার সাথে হিজরতের সফর সঙ্গী হবেন যে কোন সময় আমরা মুখ্যা থেকে মদিনায় চলে যাব হিজরতের জন্য প্রস্তুত থাকবেন যেদিন বলেছেন সেদিন থেকে তিনি ছয় মাস পর্যন্ত তিনি বিছানায় পিঠ লাগায় নাই দরজার পাশে বসে থাকতেন শুয়ে থাকতেন না জানি কখন আমার নবী আমাকে ডাক দেয় আর নবী যদি আমাকে ডাক দেয় আমি যদি নবীজির ডাকে সাড়া দিতে না পারি হতে পারে মক্কার মুশরিকরা আমার নবীকে হত্যা করে ফেলবে এই বয়ে তিনি কোনোদিন ঘুমান নাই এরকম ভাবে দরজার পাশে বসে থাকতেন নবীজি যখন নাকি একবার একদা এক রাত্রিতে আবু বকর ঘরে আসলেন আর বললেন ইয়া আব হে আবু বকর সালাম দিয়ে বললেন হে আব بکر আপনি কি সজাগ আছেন নাকি আবু বকর বলতেছেন লাব্বাইক ওয়া সা'দাই ইয়া রাসূলুল্লাহ আপনি যে দিন থেকে আমাকে বলেছেন মদিনার পথে আমাকে इज्जत করতে হবে আপনার সাথে আল্লাহর কসম সেদিন থেকে আপনি আমি একটি মুহূর্তের জন্য একটু আমি ঘুমাই নাই আমি ঘুমাই নাই আমি প্রস্তুত রয়েছি আবকরকে নিয়ে নবী চললেন হিজরতের উদ্দেশ্যে চলে গেলেন মদিনার দিকে কিছুক্ষণ যাওয়ার পরে একটি গুহা পড়ল হাদিসের মধ্যে ওই গুহার নাম আসলো গারে সাউর ওই গারে সাউরের মধ্যে উভয় অবস্থান করলেন আউবকর এবং নবী আউবকর রাদি আল্লাহ তালা আনহুর উরুর উপরে আল্লাহর নবীকে সোয়ালেন এবং বললেন হে আল্লাহর নবী আপনি অনেক ক্লান্ত হয়ে গিয়েছে আপনি একটু গুমান আমি আমার রানের উপর মাথা রেখে আপনি গুমান আরাম করেন আমি আসি সজাগ আসি কোনো সমস্যা নেই কিন্তু যখন নাকি সময় গনিয়ে আসলো এদিকে মুক্কার মুশ্রিকরা ঘোষণা করলো মুহাম্মদকে যে ব্যক্তি ধরতে পারবে হত্যা করতে পারবে তাকে একশত উঠ দেওয়া হবে ওই বেইমানরা পাগল হয়ে গেল একশত উঠকে নেওয়ার জন্য মুহাম্মদকে হত্যা করবে তারা নবীজিকে তালাশ করতে লাগলো কোথায় মুহাম্মদ চলে গেল কিন্তু আল্লাহ পাক তো নবীজিকে হেফাজত করবেন এটা নবীজির প্রতি আল্লাহ তাআলার বিশেষ ওয়াদা আবু নিয়ে আল্লাহর নবী ওই গারে সাউরের মধ্যে অবস্থান করতেছেন অবস্থান করার এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আল্লাহর নবী আমরা যে অবস্থায় আছি মুশরিকরা যদি আসে দুশমনেরা যদি আসে আমাদেরকে তারা দেখে ফেলবে আমাদেরকে তারা দেখে ফেলবে আমাদেরকে হত্যা করবে আল্লাহর নবী বিশ্বনবী رحمتুল আলামিন সে সময় এমন একটি উত্তর দিয়েছেন এমন একটি জবাব দিয়েছেন আল্লাহর নই বলেন হে আবু আপনি কেন এত টেনশন করতেছেন কেন এত परेशानी করতেছেন গাবড়াবার কোনো টেনশন নাই परेशानी নাই কোনো কারণ নেই

চিন্তার কোনো কারণ নেই এখানে আমি আর আপনি শুধু দুইজন নয় আমাদের এখানে আরো একজন রয়েছেন তিনি আমার আপনার মালিক আমার আপনার প্রতি তিনি রব্বুল আলামিন তিনি বিশ্ব প্রতি আল্লাহ ওই আল্লাহ তালার সাহায্য আমাদের সাথে রয়েছে সুতরাং আপনি গাবরাবেন না টেনশন করবেন না মক্কার মুশরিকরা আমাদেরকে পাবে না তালাশ করেও খুঁজে পাবে না এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর নবী সাহস দিয়েছেন ইয ইকুলু যখন সে তার সাথীকে বলল সাহাবিকে বলল এখান থেকে বোঝা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন বিশেষ সাহাবী আও বকরে সাহাবি সাহাবি হওয়ার ব্যাপারটা কোরআন থেকে প্রমাণিত হয় সুতরাং আজকে অনেক আমাদের অনেক শিয়াদেরকে দেখা যায় তারা আওবক রাদী আল্লাহ তালা হু কে উম রাদি আল্লাহ তালা হুকে সাহাবি মানে না মানে দেখুন তারা কত বড় বেয়া করেছে মুসলিম উম মাহার মধ্য আল্লাহর নবীর পরে সব চাইতে আমি দুইজন ব্যক্তি একজন হলো অবকর একজন হলো অমর এশিয়ারা অবকর কেউ মানে না অমর কেউ সম্মান দেয় না তারা কোরআনে আয়াতকে অস্বীকার করে বসলো আল্লাহ পাক রব্বুল আলামিন অবকরের সাহাবি হওয়ার বিষয়টা কোরআনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছেন এখন যদি কেউ অবকরের সাহাবীর বিষয়টা অস্বীকার করে তাকে অপমান করে তার সাহাবীর স্বীকৃতি না দেয় তাহলে সে

আউবকর রাদিয়াল্লাহু তাআলা নহু প্রস্তুত হয়ে গেলেন হে নবী বলেন কোথায় যাইতে হবে কি করতে হবে আপনার সাথে কোথায় যাইতে হবে কি কাজ করতে হবে কি দিতে হবে আমি সব সময় প্রস্তুত রয়েছি তাবুকের যুদ্ধের জন্য আল্লাহর নবী সাহায্য চাইলেন তোমাদের মাঝে কার কাছে কি রয়েছে ধাও আউবকর রাদিয়াল্লাহু তাআলা নহু দৌড়িয়ে গেলেন ঘরের মধ্যে যাইয়া

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রশ্নের জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হে আল্লাহর নবী আমি নিতান্ত একজন গরীব মানুষ আমার কাছে দেওয়ার জন্য তেমন কিছু নেই যা কিছু নিয়ে আসলাম এই পোটলার ভিতরে রয়েছে ঘরের ভিতরে আমি কিছুই রাখি নাই আল্লাহর নবী বললেন তাহলে কি রেখে আসলেন ঘরের মধ্যে আবু বকর বললেন গরের মধ্যে আমি আল্লাহ এবং তার রাসূলকে রেকি আসলাম অর্থাৎ আমি আল্লাহ এবং তার রাসূলের রহমত সাহায্য রেকি আসলাম আল্লাহ তারা দিনের জন্য দিলে আমার কোন কমতি হবে না আমার শুধু সওয়াব হবে সওয়াব এরকম দীক্ষা আবু বকর রাদিয়াল্লাহু ইসলামের জন্য দিয়েছেন আজকে আমাদের সমাজে আমরা ইসলামের জন্য আমাদের কোনো মায়া নেই محبت নেই দিনের জন্য আমাদের কোনো মはや মায়া محبت নেই আমরা শুধু দাজ্জালের সহযোগী করতেছি সহযোগিতা করতেছি কিয়ামতের পূর্বে এই পৃথিবীর মধ্যে দাজ্জাল আগমন করবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন 10টি বড় আলামত প্রকাশ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না মধ্যে একটি হলো দাজ্জালের আগমন দাজ্জালকে দাজ্জালের পরিচয় কি দাজ্জাল কখন আসবে কিভাবে আসবে দাজ্জালের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন হাদিসের মধ্যে দিয়েছেন দাজ্জাল এমন এক সময় পৃথিবীর মধ্যে আগমন করবে যে সময় সারা পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে সংকট দেখা দিবে মহা সংকট মূর্খতায় সারা পৃথিবীটাকে অন্ধকারে ছন্ন করে ফেলবে এমন কঠিন দুঃসময়ে দাজ্জালকে আল্লাহ তাআলা পাঠাবেন দাজ্জাল কিন্তু আল্লাহ তাআলার একজন মাখলুক শুধুমাত্র বান্দাদেরকে পরীক্ষা করার জন্য দাজ্জালকে আল্লাহ তাআলা পাঠাবেন কেমন হবে দাজ্জাল কেমন ভয়ানক হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত সব চাইতে ভয়ঙ্কর পেতনা হবে দাজ্জালের পেতনা এ আমার উম্মতেরা তোমরা দাজ্জালকে যদি তোমরা পেয়ে যাও তোমরা দাজ্জালের পেতনা থেকে নিজেদেরকে রক্ষা করবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে আল্লাহ তাআলা যেন তোমাদেরকে দাজ্জালের পেতনা থেকে হেফাজত করে এই দাজ্জালের মধ্যে আল্লাহ তাআলা অলৌকিক কিছু ক্ষমতা দিয়ে দিবেন দার্জালের খাতে থাকবে পাহাড় গোস্তের পাওয়া পাহাড় আরে খাতে থাকবে রুটির পাহাড় তার হাতে ক্ষমতা থাকবে বৃষ্টি দেওয়ার তার হাতে ক্ষমতা থাকবে মানুষদেরকে ফসল দেওয়ার একটি সময় আগমন করবে যে সময় সারা পৃথিবীর মধ্যে দুর্ভিক্ষ থাকবে মানুষগুলো মহাশঙ্করের মধ্যে দিন কাটবে আর দাজ্জাল এসে বলবে আমাকে স্বীকার করো আমাকে তোমাদের মাহবুত বলে স্বীকার করে নাও আমি তোমাদেরকে ফসল পালা দিব আমি তোমাদেরকে তোমাদের সরিষার তোমাদের ফসলাদির মধ্যে অনেক বেশি পরিমাণ বরকত দিব আমাকে তোমরা প্রভু হিসেবে গ্রহণ করে নাও আল্লাহর নবী আমাদেরকে সতর্ক করে বলে গেলেন হে আমার উম্মতেরা খবরদার এই দাজ্জালের মধ্যে তোমরা দেখতে পাবে তার এক চোখ হবে সে হবে কানা কানা দাজ্জাল তোমাদের কাছে আসবে তোমাদের ইমানকে চিনিয়ে নেওয়ার জন্য খবরদার তোমরা তার পলবনে পড়বে না কেননা তোমাদের প্রভু কিন্তু কানা নয় তোমাদের প্রভুর তোমাদের প্রভুর কিন্তু কোনো দুষ্টুটি নেই সমস্ত দুষ্টুটি থেকে তোমাদের প্রভু মুক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালকে উম্মতের মাঝে বান্দাদের কাছে প্রেরণ করবেন পাঠাবেন পরীক্ষা শুরু এ দাজ্জাল মানুষের কাছে এসে ফিতনা ছড়াবে মানুষদেরকে ঈমান নষ্ট করার জন্য দাওয়াত দিবে ঠিক এমন কঠিন মুহূর্তে যখন দাজ্জাল চলে আসবে এর কিছুদিন পরে ইমাম মাহাদির আগমন ঘটবে ইমাম মাহাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়ার মধ্যে আসবেন আগমন করবেন নেতৃত্ব দিবেন আসবেন এবং মিলে এরপরে সাত বছর সারা পৃথিবীটাকে শাসন করবেন ওই সময় সারা পৃথিবীর মধ্যে শুধু শান্তি আর শান্তি বিরাজমান করবে কোনো মারামারি কাটাকাটি হানাহানি কোনো বিশৃঙ্খলা পৃথিবীর মধ্যে থাকবে না শুধুমাত্র আল্লাহ তালার জয়গান ইসলামের জয়গান উঠতে থাকবে দাজ্জালকে প্রতিহত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা এবং মাহদিকে প্রেরণ করবেন পাঠাবেন ঈসা এবং মাহাদি এসে দাজ্জালকে হত্যা করবেন দাজ্জালকে পৃথিবী থেকে ধ্বংস করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সময় দাজ্জালকে পাঠাবেন মায়ার নবী দয়ার নবী রাহমাতুল আলামিন হাদিসের মধ্যে ارشاد করেন তোমরা আমল করো বেশি বেশি নেক আমল করো এমন একটি সময় তোমাদের মাঝে এসে উপস্থিত হবে যে সময় সারা পৃথিবীটা অন্ধকার ছন্ন হয়ে যাবে একের পর এক ফেতনা তোমাদেরকে গিরে রাখবে ওই সময় যে ব্যক্তি বসা মানুষ বসা অবস্থায় আসে সেই ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চাইতে উত্তম যে ব্যক্তি দাঁড়ানো অবস্থায় রয়েছে সে ব্যক্তি দড়িয়ে যাওয়ার ব্যক্তি থেকে উত্তম এটার দ্বারা বুঝতে চাইলেন আল্লাহর নবী ওই সময়ের গুনাহের বেশি ছড়াছড়ি চলবে খবরদার তোমরা তোমাদের ইমানকে বাঁচানোর জন্য ইমান হেফাজত করার জন্য যেখানে তোমাদের ইমান হেফাজত করতে পারবে যেখানে তোমরা সুন্দরভাবে নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে পারবে তোমরা সেখানে বসে থাকবা তোমাদের ইমানকে তোমরা বিক্রি করবে না এমন একটি সময় তোমাদের মাঝে এসে উপস্থিত হবে যে সময় মানুষ সকাল বেলা মমিন থাকবে আবার বিকেল বেলা হারা হয়ে যাবে সামান্য কিছু অর্থের বিনিময়ে সামান্য কিছু টাকা পয়সার বিনিময়ে মানুষ তার ইমানকে বিক্রি করে দেবে এমন একটি কঠিন মুহূর্ত তোমাদের মাঝে আসবে আখির জামানার ব্যাপারে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লাহ উম্মতদেরকে বারংবার সতর্ক করে গিয়েছেন হে আমার উম্মতেরা খবরদার তোমাদের ইমানকে ধ্বংস করার জন্য বিভিন্ন পেতনা আসবে দেখা দিবে দাজ্জালের পেতনা হবে সবচেয়ে বড় সবচাইতে ভয়ঙ্কর এই দাজ্জালের পেতনা থেকে হেফাজতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করতেন নবীজির এমন কোন দোয়া কোনো দিন বাদ যায় নাই যে দোয়ার মধ্যে দাজ্জালের পেতনা থেকে পানা সান নাই সুতরাং বাইরা আমার দাজ্জালের পেতনা থেকে ফানা চাইতে হবে আমাদেরকে ন্যাক আমল করতে হবে আমাদের ইবাদত বান্দেকে গুলো যেন শিরক মুক্ত হয় বেদাত মুক্ত হয় কুপুর মুক্ত হয় আমাদের ইবাদত বান্দেকে যেন শিরক স্পর্শ করতে পারে আজকে আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি ইসলামের বিধি বিধান গুলো পালন করি কিন্তু এগুলোর মধ্যে শিরক ঢুকে যায় আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন একটু পরিমাণ যদি শিরক কোন ইবাদতের মধ্যে ঢুকে যায় ওই ইবাদতটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না গ্রহণ যোগ্য হবে না সুতরাং ইবাদত করতে হবে শিরক মুক্ত ইবাদত করতে হবে বিদআত মুক্ত কোন মানুষকে দেখানোর জন্য ইবাদত করা যাবে না কেয়ামতের দিন মানুষ এবাদতের বড়াই দিয়ে জান্নাতে যাইতে পারবে না শুধুমাত্র আল্লাহ তালার বিশেষ ফজল করমের মাধ্যমে মানুষ জান্নাতে যাইবে জান্নাত পাবে সুতরাং বেশি বেশি ন্যাক আমল করতে হবে বেশি বেশি আমল করতে হবে ফাঁস নামাজ বা জামাত আদায় করতে হবে রোজাগুলো সুন্দরভাবে আদায় করতে হবে যদি আপনার উপর হাজ ফরজ হয় হাজ আদায় করতে হবে ইসলামের বিধান যদি যাকাত আপনার উপর ফরজ হয় যাকাত আদায় করতে হবে নফল নামাজ নফল রোজা নফল দান সওয়াকগুলো বেশি বেশি করতে হবে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায় আল্লাহর নবী একটি হাদিসের মধ্যে বলেন বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহ তালার এত বেশি করতে হয়ে যায় এত এত বেশি নিকটবর্তী হয়ে যায় আইনুহু অর্থাৎ আল্লাহ তালার সাহায্য আল্লাহ তালার রহমত সব সময় তার সাথে থেকে যায় এরকম ভাবে আমল যত বেশি করতে পারবেন তত বেশি সবাব হবে জান্নাতের পুঁজি অর্জন হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস যখন আসতেন তিনি তখন একটি দোয়া পড়তেন দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান হে আল্লাহ আপনি আমাকে রজব পর্যন্ত নিয়ে যান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান রজব এবং শাহবান মাসের মধ্যে আমি আপনাকে আপনি আমাকে বরগত দান করেন এবং আমাকে রমজান পর্যন্ত নিয়ে যান আমার হায়াত কি এরকম ভাবে আল্লাহ তালার কাছে আল্লাহর নবী সব সময় দোয়া করতেন আজকে এখানে একটি দিনই মাহফিল আসছে হইতেছে এটা আপনাদের জন্য বড় সৌভাগ্যের ব্যাপার সুতরাং আজকের এই দিনকে গণিমত মনে করে অন্য কোথাও না যাইয়া দিনের এই মাজলিসটাকে সুন্দর করার চেষ্টা করা সুন্দর করার লক্ষ্যে এখানে উপস্থিতি হওয়া এখানে এসে ওলামাদের জবান থেকে দিনের কথা শোনা কোরআনের কথা শোনা নিজের একটু আমলের স্পৃহা বাড়ানোর চেষ্টা করা এই নিয়টটা রাখবেন আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন